বাংলাদেশে ভাস্কর্য নিয়ে ধর্ম ব্যবসায়ীদের অ্যালার্জি নতুন না। বিমানবন্দর মোড়ে স্থাপিত লালন ভাস্কর্য সরিয়ে ফেলা হয়েছিল 2008 সালে। এরপর 2017 সালে একই গোষ্ঠীর দাবি মেনে সরিয়ে ফেলা হয় সুপ্রিম কোর্ট চত্বরের জাস্টিস লেডির ভাস্কর্য। বঙ্গবন্ধুর ভাস্কর্যের ভেঙে ফেলার কথা বলার উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভেঙে ফেলার মধ্যে দিয়ে হচ্ছে বাংলাদেশকে অস্বীকার করা। যদি তুমি তোমার নেতাকে স্মরণীয় করে রাখতে চাও রাখো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তুমি যদি মূর্তি বানায়া স্মরণীয় করে রাখতে চাও, কোন মুসলমান তো মূর্তিকে সম্মান করে না। মানুষ যদি মূর্তির প্রতি সম্মান দেখায়, একদিনে মূর্তি পূজা আসে নাই। প্রথমে মূর্তি বানানো হয়েছে, পর্যায়ক্রমে মূর্তির প্রতি মানুষের ভেতরে মহব্বত তৈরি হয়েছে, এরপরে মূর্তির প্রতি সম্মান তৈরি হয়েছে। যখন মূর্তির প্রতি সম্মান তৈরি হয়েছে, প্রথমে গিয়ে মূর্তির পায়ে ফুল দিয়েছে, মূর্তির গলায় মালা দিয়েছে, এইভাবে একটা সময় গিয়ে মূর্তি পূজা শুরু হয়েছে। কথা ঠিক না বেটি? আমরা তো এদেশে 90% মুসলমানের দেশে নতুন করে মূর্তি পূজা শুরু হতে দিতে পারি না। ইদানিং বাংলাদেশের জায়গায় জায়গায় মূর্তি লাগানো হচ্ছে। বলে, হুজুর আপনারা কি মূর্তি ভেঙে ফেলবেন? আমরা বলি যে না, আমরা মূর্তি ভাঙবো না। আমরা এমন ওয়াজ করে দিব মূর্তি বানানো বলা নিজেই মূর্তি ভেঙে ফেলবে। কথা ঠিক না বেটি? এটা আবার নতুন কি করলেন? আমরা মূর্তি ভাঙতে যাব না। আমরা এই যুবককে বলবো, যুবক তুমি যে মূর্তি বানাচ্ছ এটা তোমার ইসলাম সমর্থন করে না। তো যে যুবক মূর্তি বানাইছে নিজেই ভাঙবে। কথা ঠিক না বেটি? 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এমন তালিম দিয়েছেন, এই সাহাবীরা নিজেই ঘরের ভেতরে গিয়া নিজের ঘর থেকে মূর্তি ছুঁড়ে মেরেছেন রাস্তায়। কথা ঠিক না বেটি? এটা মজার ঘটনা শুনবেন। পরবর্তীতে মুসলমান হয়েছে আবু সুফিয়ান, নাম শুনছেন কিনা? আরে শুনছেন কিনা? আবু সুফিয়ানের স্ত্রীর নাম কি? হিন্দা। এটা মনে হয় শোনেন নাই, হিন্দা। রসুল যখন মক্কা বিজয় করে, খেয়াল করে শোনেন, আবু সুফিয়ান মক্কা বিজয় করার আগে রাস্তায় অগ্রসর হয়ে ইসলাম গ্রহণ করে ফেলেছেন। শোনো তো, আবু সুফিয়ান রসুল্লার কাছে আবেদন করলেন, ইয়া রসুল্লাহ, আপনি বিশাল কাফেলা নিয়ে মক্কা দখল করবেন, তো যারা নিরাপদ থাকতে চায় তাদের জন্য আপনি একটা ঘোষণা করেন। তো রাসুল ঘোষণা করে দিলেন, যারা অমুকের ঘরে থাকবে তারা মাফ, যারা অমুক জায়গায় থাকবে তারা মাফ, তাদের জন্য ক্ষমা, যারা ঘরের দরজা লাগায় রাখবে তাদের জন্য ক্ষমা। এইভাবে কিছু অপশন দিলেন। আবু সুফিয়ান দৌড়ে গেছে বাইতুল্লায় গিয়া লোকদেরকে ঘোষণা করতেছে, যাই হো মুহাম্মদ সাল্লাম আসতেছে, তোমরা এখানে যে থাকবে মাফ, আবু সুফিয়ানের ঘরে কেউ থাকলে মাফ। এই কথা শুনে আবু সুফিয়ানের স্ত্রী, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা ছিল, কাট্টা কাফের, দৌড়ে গেছে গিয়ে আবু সুফিয়ানের ধারি ধরছে, দাড়ি, এই বুড়া নাম নাম, তোরে কি মোহাম্মদ জাদু করছে, কি বলতেছিস তুই? আবু সুফিয়ান বলে, হিন্দা বাঁচতে চাইলে আমি যা বলি শোনো, মোহাম্মদ আসতেছে, আজকে আর রক্ষা নাই। হিন্দা বলল, কেন রক্ষা নাই, আমাদের খোদা আছে না, আমরা আমাদের খোদার কাছে সাহায্য চাইব। দৌড়ে গেছে ঘরে, হিন্দার ঘরে খোদা সাজানো আছে, গিয়ে এক খোদারকে, খোদা তোমার সারা জীবন পূজা করছি আমাদের বাঁচাও, সারা জীবন পূজা করছি বাঁচাও। এত খোদায় কথা কয় না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসা পড়তেছে, চিল্লা পাল্লা কইরা হিন্দা দেখে, যারে সারা জীবন কারে ডাকলাম, খোদায় দেখি বিপদের সময় কথাও কয় না, এটা ধরে ধরে একটা রাস্তা দিয়ে ভাঙছে। আমরা মূর্তি ভাঙব না।
তবে আমরা যুবকদেরকে দ্বীনের এমন তালিম দেব যুবকরা নিজ উদ্যোগে বাংলাদেশে আবার হিন্দুদের ঘরে গিয়ে মূর্তি ভাঙেন না। হিন্দুরা তারা মূর্তি পূজা করে, এটা তাদের মূর্তি, তাদের উপাসনালয়ে তাদের মূর্তি থাকবে, কিন্তু এর মানে এই না রাস্তায় পথে ঘাটে মূর্তি হবে। আমি তো মনে করি এই রাস্তায় পথে ঘাটে কোনো মূর্তি হলে এদেশের মুসলমান তা মেনে নেবে না। এখানে সব দলের লোকজন আছেন, ভালো করে শুনেন, অনেক আলেম আমাদেরকেও ভক্ত আছে না? একটা বড় আলেমের মূর্তি বানাই দিলে ওটা তো জায়েজ আছে, ওটাও রাখবেন না? আরে বলেন কি। আচ্ছা একটা নবীর মূর্তি যদি বানাইয়া দেই, আরে নবী তো, নবীর মূর্তিও থাকবে না? মক্কা বিজয়ের পরে রসুল সাল্লাম কাবার ভেতরে ঢুকে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানানো। আল্লাহর নবীর মুজিজা ছিল যেই মূর্তির দিকে লাঠি বাড়াইতেন এটা একেবারে থপাস করে মুখ থুবরা নিচে পড়ে ধ্বংস হয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি আল্লাহর নবী রেখেছেন না ভেঙে ফেলেছেন? সেই মূর্তি যদি আমার আপনার নেতা হয় এটা তো থাকবেই, নবীর মূর্তি থাকবে না? নবীর চেয়ে বড় কেউ আছে? তার মূর্তি কেন থাকবে? বলবে এই তো আপনারা আমাদের নেতার বিরোধিতা করতেছেন। আল্লাহর কসম আমাদেরকে ভুল বুঝো না, আমরা কোনো নেতার বিরুদ্ধে বলি না, আমরা কি বলি বুঝো, যদি তুমি তোমার নেতাকে স্মরণীয় করে রাখতে চাও রাখো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তুমি যদি মূর্তি বানায়া স্মরণীয় করে রাখতে চাও, কোনো মুসলমান তো মূর্তিকে সম্মান করে না। যখন তোমার নেতার মূর্তির পাশ দিয়ে যাবে তো এই নেতাকেও মুসলমানরা সম্মান করতে পারবে? তুমি মসজিদ বানাও নেতার নামে, বিশাল মসজিদ বানাও, কিয়ামত পর্যন্ত নেতার নামও মসজিদও থাকবে, মসজিদের সাথে নেতার নামও থাকবে, কথা ঠিক না বেটি? মিনার বানাও বিশাল করে, কিয়ামত পর্যন্ত মিনার থাকবে, নেতার নামও থাকবে। যে মূর্তি বানাবা কালকে তুমিও থাকবা না, তোমার বানানো মূর্তিও থাকবে না। কেন দেখেন, বুঝার চেষ্টা করেন, মানুষ যদি মূর্তির প্রতি সম্মান দেখায়, একদিনে মূর্তি পূজা আসে নাই, প্রথমে মূর্তি বানানো হয়েছে, পর্যায়ক্রমে মূর্তির প্রতি মানুষের ভেতরে মহব্বত তৈরি হয়েছে, এরপরে মূর্তির প্রতি সম্মান তৈরি হয়েছে। যখন মূর্তির প্রতি সম্মান তৈরি হয়েছে, প্রথমে গিয়ে মূর্তির পায়ে ফুল দিয়েছে, মূর্তির গলায় মূর্তির গলায় মালা দিয়েছে, এইভাবে একটা সময় গিয়ে মূর্তি পূজা শুরু হয়েছে, কথা ঠিক না বেটি? আমরা তো এদেশে 90% মুসলমানের দেশে নতুন করে মূর্তি পূজা শুরু হতে দিতে পারি না। রসুলের উম্মত হও তো, রসুলুল্লাহ যেভাবে মৃত্যুকে স্মরণ করার কথা বলেছেন, মৃত ব্যক্তিকে স্মরণ করার কথা বলেছেন, আমরা সেইভাবে মৃত ব্যক্তিকে স্মরণ করব, তাহলে কবরে মৃত ব্যক্তি আরামে থাকবে, কথা ঠিক না বেটি? মসজিদ যদি হয়, এই মসজিদে নামাজ পড়লে মৃত ব্যক্তি কবর থেকে সওয়াব পাবে কিনা? আরে বলেন পাবে কিনা? এই জন্য আমরা মৃত ব্যক্তিকে স্মরণ করব রসুলুল্লাহর পন্থা অনুযায়ী, কথা ঠিক না বেটি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয় বুঝার তৌফিক দান করুন।